সেল দ্য সার্ভিস, সার্ভিস থেকে আমার ফার্স্টে কী করতে হবে, আমার দিতে হবে ছবি, আমার ছবি তুলতাম ছবির জন্য এই যে দুটো ফাইবারে, ফাইবার ডট কম সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে আমার ফার্স্টের কাজ হবে কি ইউটিউব, ইউটিউব এটা মার্কেটিং, আমাকে দিলাম ইউটিউব মার্কেটিং রাখলাম। এরপরে এইখান থেকে আমি দেখবো কার্ডটা, প্রথম যে পঞ্চাশটা আছে, আটচল্লিশটা আছে, আটচল্লিশটা থেকে আমি কীগুলো ধারণা নিব। আমি এখান থেকে আমার এনে কী করছে ইউটিউব অ্যান্ড চ্যানেলটা কী করবো, ডিজাইন আউট করবো, কিসের জন্য করবো, তাইলে আমার এটা মাঝখানে ইউএর মাঝখানে একটা ফাঁকা দিলাম, আমার কী লাগবে ইউটিউব চ্যানেল, চ্যানেল নেবে ইউটিউব প্রমোশন দিয়ে, চ্যানেল নেবে না ইউটিউব নেবে না, একটাই নিব ইউটিউব প্রমোশন দিলে নিব, ইউটিউব দিয়ে একসাথে দেন তাই নিব, কনফার্ম তুমি ইউটিউব নিব, চ্যানেল লাগে না স্যার, চ্যানেল লাগে না স্যার, চ্যানেল তাহলে যদি সার্ভিস থাকে ইউটিউব ভিডিও প্রমোশন কোনো সার্ভিস যদি থাকে তাদের তাহলে নিতে বাধ্য। এই যে ইউটিউব আছে, ইউটিউব দিলাম আমি, দেওয়ার ট্যাগ দিলাম ইউটিউব প্রমোশন মার্কেটিং ভিডিও, ভিডিও ভিআইইডব্লিউএস ভিউজ লাইক নেই নাকি কমেন্ট আর নেব না পাঁচটা নিচ্ছি। এখন আমি কী করবো ইউটিউব অপটিমাইজেশন করবো, পেজ অপটিমাইজেশন করবো, ম্যানেজমেন্ট করবো, অ্যাকশন প্ল্যান করবো, শিডিউল পোস্ট, শিডিউল পোস্ট যদি দরকার লাগে তাহলে শিডিউল পোস্টও দিয়ে দিলাম আমি। দেওয়ার পরে আমার এটা কমপ্লিট, এটা কমপ্লিট করার পরে আমার কী লাগবে টাইটেলটা, ইমেজটা অপটিমাইজেশন করতে হবে, ইমেজটা অপটিমাইজেশন করার জন্য টাইটেলটাকে বসাই দিলাম, টাইটেলটা বসানোর পরে আমি এখান থেকে ডিসক্রিপশানগুলো সবগুলো বসাই দেবো, বসাইলাম, বসায় এখানে যে ট্যাগুলো দিছিলাম আমরা এই ট্যাগুলো সবগুলো কপি করে নিলাম, কপি মনে হয়নি, এখন আমি যদি কপি না হয় তাহলে আমি লিখলাম এখানে ইউটিউব, ইউটিউব একটা ট্যাগ কমা ইউটিউব প্রমোশন ইউটিউব মার্কেটিং ইউটিউব ভিডিওস ইউটিউব ভিআইইডব্লিউএস ভিউজ ইউটিউব লাইক ইউটিউব কমেন্ট ইউটিউব সাব। আমি এগুলা কপি করলাম, সবগুলোই কপি করলাম, সাবের এটা সহ কপি করলাম। এখন কপি করার পরে এই যে দেখো আমি যতবার ধরে রাখছি কিন্তু আমার হয়ে গেল, ট্যাগ কিন্তু হয়ে গেলো, আমি অ্যাপ্লাই করে দিলাম, এখন কমেন্ট লাগবে আমার, আমার এখান থেকে প্রোফাইলের লিঙ্কটা লাগবে, আমার প্রোফাইলের ইউজার নেমটা কি MD ফারা তালুকদার, এটা কপি করি, এটা এখান থেকে কপি করে আমি নোট প্যাডে নিলাম, আর দেখেন আমি নোট প্যাডে নিলাম, নোট প্যাডে নেওয়ার পরে আমার আইডি নাম কি এই যে এটা, এটা আমি সবটাই কপি করে নিলাম, তারপরে এটা কেটে দিই, কেটে দেয়া এই জায়গাটার মধ্যে আমি রেখে দিলাম। দেওয়ার পরে এই যে অথর যেটা আছে ইচ্ছা করলে আপনারা অথরের মধ্যে দেখেন, এটার মধ্যে আপনারা ইচ্ছা করলে এইটার মধ্যে বসাবেন, এটার মধ্যে, এটার মধ্যে, এটার মধ্যে বসানো শেষ, বসানো শেষ হওয়ার পরে আমি যে ট্যাগুলো দিয়েছিলাম ওই ট্যাগুলো আবার আমার কপি করতে হবে, ওইখান থেকে আমি ট্যাগুলো কপি করে নিলাম, নেওয়ার পরে অথরে এই ট্যাগুলোই আবার সাবমিট করে দিলাম, অথরের মধ্যে আপনারা ট্যাগ দিয়ে দেবেন, তাহলে র্যাঙ্কিংটা তাড়াতাড়ি হবে। আর এটার মধ্যে আমার কী লাগবে, আমার মেন কিওয়ার্ড কিনটা
ইউটিউব প্রমোশন, আমার মেইন কিওয়ার্ড কোনটা? ইউটিউব প্রমোশন। আমি এটার মধ্যে ইউটিউব প্রমোশন লিখে নিলাম, ইউটিউব প্রমোশন মেইন কিওয়ার্ডটা আমি লিখে, আমি এটার মধ্যে যে মেইন কিওয়ার্ডটা আছে, মেইন কিওয়ার্ডটা কি আমি সার্চ দিছি কোনটা দিয়ে, ইউটিউব প্রমোশন দেওয়া, আমার মেইন কিওয়ার্ডটা এটার মধ্যে বসাইতে হবে। আমি পাঁচবার বসাই নিলাম, এখন এটা সেভ করে দিব, যা আছে সব সেভ করে দিব। আমার এই ইমেজ কিন্তু অপটিমাইজেশন শেষ, অপটিমাইজেশন শেষ হওয়ার পরে আমার এই ইমেজ কিন্তু অপটিমাইজেশন, এইটা মেইনলি কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা যেটা আমরা নিজ দিয়ে সার্চ দিব, ওই সার্চের এই কিওয়ার্ডটা যাতে আপনাদের থাকে, ওই কিওয়ার্ডটা যাতে এখানে থাকে, আমার এটা বসানো শেষ। ওকে করে দিলাম, ওকে করে দিয়া আমি এখানে ছবিটা ইমেজটা আপলোড করে দেব। মেইন ইমেজ কোনটা আমি অপটিমাইজেশন করছিলাম, এইটা আমি কিন্তু ইমেজ আপলোড করে দিচ্ছি। পরের যে ইমেজগুলো আছে হ্যাং করে না, কী করবো, একটা ছবি দেওয়া যায়, আরো ছবি দেওয়া যাবে, পুরো সাইটই হ্যাং করতেছে।